জানাশায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, এমসিকিউ টপিক, সেটা হচ্ছে নারী আন্দোলন নিয়ে। গান্ধীজির আইন অমান্য, অসহযোগ এবং ভারত ছাড়ো, তিনটির উপরে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন আসবে। একটা বেছে বেছে আমি 12খানা প্রশ্ন এনেছি, অবশ্যই সেখানে নারীদের অবদান আছে। এবং গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তখন স্বদেশী বয়কট আন্দোলন যখন চলছে বঙ্গভঙ্গের প্রত্যুত্তরে, সেখান থেকে তিনি ইন্সপিরেশন পাচ্ছেন। তাই বাংলার স্বদেশী বয়কট আন্দোলনে ইন্সপিরেশন পাচ্ছেন যখন তিনি দক্ষিণ আফ্রিকা আছেন। আমরা দেখেছি 1905-এ নাটাল সত্যাগ্রহ তিনি করছেন, স্বদেশী বয়কট থেকে তিনি অনুপ্রাণিত হয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল, সেটা জুলু বিদ্রোহী হোক। আমরা দেখেছিলাম অ্যাম্বুলেন্স চালক হিসাবেই হোক, একের পর এক অবদান তার ছড়িয়ে পড়েছিল। তো আজকে সেই নারী চরিত্র নিয়ে এসেছি, গান্ধীজির যে আন্দোলনগুলো ছিল সেই গান্ধীজির আন্দোলনে নারীদের পাঠটাকে নিয়ে একটা এমসিকিউ সেট প্রত্যেকে শুনবে, আশা করি ভালো লাগবে। যারা নেট সেট দেন, যারা বিসিএস দেন, যারা কুল সার্ভিস দেবেন, যারা মাদ্রাস সার্ভিস দেবেন, প্রচুর পরিমাণে কিন্তু হেল্প পাবে। যারা টাফ সিলেকশন দেন, রেল দেন, এইসব প্রশ্ন কিন্তু আগামী দিনে পাথেয় হতে পারে আপনাদের জীবনে। তাই ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অপরকে শেয়ার করবেন এবং লাইক করবেন। এটুকু আবেদন রইল আমার আপনাদের কাছে। হেডিং করেছি, দেখে নাও তোমরা প্রত্যেকে, গান্ধীজির জাতীয় আন্দোলন ও নারীদের অবদান। নারী আন্দোলন নিয়ে অনেকগুলো ভিডিও আমি আনবো আজ, কিন্তু নারী আন্দোলন পড়াচ্ছি না। গান্ধীজির যে জাতীয় আন্দোলন, 1920-22 অসহযোগ আন্দোলন, 1930-34 আইন অমান্য আন্দোলন, এবং 1942-44 যে ভারত ছাড়ো আন্দোলন চলেছিল সেখানে নারীদের ভূমিকাটা ছিল। আর স্বদেশী বয়কটের ইন্সপিরেশনের সময়সামিক একটি বা দুটি প্রশ্ন আমি রেখেছি জাস্ট লিঙ্কটা ধরানোর জন্য। শুরু করছি প্রথম প্রশ্ন আজকে। একেবারেই দেখতে পাচ্ছ, 1930 সালে যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল, 1930 সালে যে আইন অমান্য আন্দোলন চলেছিল, সে আন্দোলন চলাকালীন নারীদের সবচেয়ে বড় শোভাযাত্রা কোথায় বের হয়েছিল? অপশনও দেখতে পাচ্ছ, কলকাতা, নাগপুর, বোম্বাই এবং ওয়ার্ধা। প্রত্যেক খেয়াল করবে, তাহলে অপশন উত্তর নিয়েছি রাইট কিন্তু বোম্বাই শহরে। তাই 1930 সালে আইন অমান্য আন্দোলন চলাকালীন নারীদের সবচেয়ে বড় শোভাযাত্রা বেরিয়েছিল বোম্বাই শহরে, এবং সেই পদযাত্রা অংশগ্রহণকারী নারীরা হলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। কে হলেন? কমলা দেবী চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু, যাকে ভারতের নাইটিঙ্গেল বুলবুল বলা হয়, হংস মেহতা, জয়শ্রী রায়জি প্রমুখ মানুষ যুক্ত হয়েছিলেন সেই বোম্বাইয়ের শোভাযাত্রায়। এবং এই শোভাযাত্রা কখন হয়েছিল? 1920 সালের 1 আগস্ট, অসহযোগ আন্দোলনের দিন স্থির হয়েছিল, কিন্তু তিলকের মৃত্যুতে অসহযোগ আন্দোলন ডিসেম্বরে পিছিয়ে যায়। আর সেই তিলকের মৃত্যু 1920 সালের 1 আগস্ট হয়েছিল, তার মৃত্যুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোভাযাত্রা বের হয়েছিল। খুব মেমোরেবল ঘটনা, তিলকের মৃত্যুর 10 বছর পর বৃহত্তম শোভাযাত্রা বের হয়েছিল বোম্বাই শহরে। সেটা কোন আন্দোলনের সঙ্গে লিঙ্ক? আইন অমান্য আন্দোলনের সঙ্গে লিঙ্ক। এবং এই সময় কমলাদেবী চট্টোপাধ্যায়, যিনি সেই উদ্বাস্ত সমস্যার সমাধানে ফরিদাবাদ নগরে জন্ম দিয়েছিল, এই কমলাদেবী চট্টোপাধ্যায় 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল জয়প্রকাশ নারায়ণ নেতৃত্বে। যে জয়প্রকাশ নারায়ণ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট করবেন মোরাক ভাইটা, এবং সেই জয়প্রকাশ নারায়ণ হবেন হিরো অব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, হিরোইন অব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। যেমন অরুণ আশাপালি, তেমনি হিরো হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, আর তার সাথে কাজ করেছিল 1934-এ এই কমলাদেবী চট্টোপাধ্যায় মোরাক ভাইটা। তো যাই হোক, সেই কমল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নারী আন্দোলন এগিয়ে গেল, আইন অমান্য আন্দোলনকে সর্বজনীন করে তুলেছিল এই নারী ব্রিগেড মোরাকবি। এবং কিভাবে অশিক্ষিত নারীরা সমস্ত ভয় বিপদ অগ্রাহ্য করে আন্দোলন এগিয়ে গিয়েছিল তার প্রতিচ্ছবি কিন্তু দেখা যায়। এবং এই শোভাযাত্রাকে পুলিশ বাধা দিতে সারা বৃষ্টির মধ্যে রাস্তায় অবস্থান করেছিল তারা, মোরাক ভাইটা। পুলিশ বাধা দিলে তার থেমে থাকেনি, সারা বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে আগস্ট মাসে তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে রাস্তায় অবস্থান করেছিল। এইভাবে আমাদের আইন অমান্য আন্দোলন কিন্তু চলেছিল। আসছি দ্বিতীয় প্রশ্ন নিয়ে। দ্বিতীয় প্রশ্ন দিচ্ছে, কলকাতা, আমাদের কনকলতা বড়ুয়া এবং ভোগেশ্বরী ফুকুলনী কোন আন্দোলনের সাথে যুক্ত? আরেকবার দেখে নেওয়া যাক, কনকলতা বড়ুয়া এবং ভোগেশ্বর ফুকুলনী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? উত্তর আমরা কিন্তু নিয়ে নিয়েছি ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কনকলতা বড়ুয়া এবং ভোগেশ্বরী ফুকুলনী দুজনেই কিন্তু আসামের কন্যা ছিলেন, মোরাক ভাইটা। তবে এই ভোগেশ্বরী ফুকুলনী কিন্তু বিবাহ হয়েছিল পাঞ্জাবে, তাই থেকে আমরা পাঞ্জাবের গৃহবধূ বলি, কিন্তু তার জন্মসূত্রে তিনি কিনেছিলেন অসমিয়া, অসমে তার বাড়ি। তাহলে কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকুলনী যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলন। এবারে ক্লারিফিকেশন দেখে নাও তোমরা, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় অন্যতম দুজন নেত্রী ছিলেন আসামের 18 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া। জন্ম 1924-22শে ডিসেম্বর, মৃত্যু 1942-20শে সেপ্টেম্বর। তিনি বীরবালা এবং শহীদ, দুটি প্রশ্নে আমি টাফ সিলেকশন ধার নিয়েছি। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন মহিলাকে শহীদ নামে ডাকা হতো?
ভারতচন্দ্রের সময় বীরবালা নামে পরিচিত ছিলেন কোন রমণী? দুটো উত্তরই আসামের সেই কন্যা কনকলতা বড়ুয়া। আসামের আরেক কন্যা ছিলেন, যিনি পাঞ্জাবের গৃহবধূ হলেন, সেই ভোগেশ্বরী ফুকলনী। তার বিবাহ হয়েছিল ভোগেশ্বরীর সাথে, তাই তাকে ভোগেশ্বরী ফুকলনী বলি। জন্ম 1885, মৃত্যু 1942। তাই দুজনেই কিন্তু 1942 মারা যাচ্ছেন। দুজন বলতে কে? কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকলনী, মর এক ভাইটা। ভারতচন্দ্রের সময় কনিষ্ঠতম শহীদের নাম বলবো, হেমু কালানি। অসংখ্য পরীক্ষায় আসা প্রশ্ন, ভারতচন্দ্রের সময় কনিষ্ঠতম শহীদ কে হয়েছিল? হেমু কালানি। 20 বছর বয়স নয়, 20 তো তার জন্মদিন যখন পালন হচ্ছে, 1923 মার্চ থেকে 1943 জানুয়ারি, ঠিক 2 মাস আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? হেমু কালানিকে। একাধিক পরীক্ষায় প্রশ্ন, হেমু কালানি কোন আন্দোলনে যুক্ত ছিল? উত্তর হবে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন, মর এক ভাইটা। যাই হোক, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ঘটনাগুলো কোথায় লিপিবদ্ধ হলো? 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রত্যেকটা ঘটনাকে লিপিবদ্ধ করেছেন সেই বিহারের পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ীর জন্ম 1906, মৃত্যু 1965 সালে। সেই সতীনাথ ভাদুড়ী দুটো উপন্যাসের নাম না বললেই নয়, একটি জাগরী, অপরটি ঢড়াই চরিত মানুষ। তাই জাগরী উপন্যাসের লেখককে? সতীনাথ ভাদুড়ী। ঢড়াই চরিত মানুষ উপন্যাসের লেখককে? সতীনাথ ভাদুড়ী। আর এই দুটো উপন্যাস থেকেই আমরা জানতে পারছি কিন্তু ভারত সংহিতাবদ্ধ। এবং জাগরী উপন্যাস প্রকাশ পাচ্ছে 1945 সালে, মনে রাখবে। এবং ঢড়াই চরিত মানুষ 1949 সালে প্রথম খণ্ড এবং 1951 সালে দ্বিতীয় খণ্ড প্রকাশ পাচ্ছে। আবারও বলবো, ঢড়াই চরিত মানুষ প্রকাশ পাচ্ছে দুটো খণ্ডে, 1949-1951, আর জাগরী প্রকাশ পাচ্ছে পরাধীন ভারতবর্ষে 1945-এ। এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই সতীনাথ ভাদুড়ীর পিতা ইন্দ্রভূষণ ভাদুড়ী কিন্তু থাকতেন আমাদের নদিয়ার কৃষ্ণনগরে। আলোকপাত করার চেষ্টা করেছি, প্রত্যেকে মন দিয়ে শুনবে, ভিডিওটা ভালো লাগবে। তৃতীয় প্রশ্ন এসে গেছি আমি, দুর্গাবাই কে ছিলেন? অসহযোগ আন্দোলন নেত্রী, ভারত ছাড়ো নেত্রী, স্বদেশী আন্দোলন নেত্রী, আইন অমান্য আন্দোলনের নেত্রী। অপশন কিন্তু কারেক্ট বলছে, আইন অমান্য আন্দোলনের নেত্রী ছিলেন রানী দুর্গাবাই। এবার দুর্গাবাই সম্পর্কে ক্লারিফিকেশন জেনে নেওয়ার চেষ্টা করবো। যে গান্ধীজির যখন 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে, তখন মাদ্রাজে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব ছিল টি প্রকাশম, পুরো নাম টিঙ্গুথুরি প্রকাশম। আবার বলবো, দুর্গাবাইয়ের ইতিহাসটা জেনে নেওয়া দরকার আছে। মাদ্রাজে যখন আইন অমান্য আন্দোলন দক্ষিণে শুরু হচ্ছে, তখন নেতৃত্ব দিলেন টিঙ্গুথুরি প্রকাশম। টিঙ্গুথুরি প্রকাশম বাটি প্রকাশম গ্রেপ্তার হলে শ্রীমতী দুর্গাবাই মাদ্রাজের সত্যাগ্রহ আন্দোলনে কিন্তু এগিয়ে এসেছিল। আবারও বলবো, মাদ্রাজ সত্যাগ্রহেতে এগিয়ে এলেন প্রথম টি প্রকাশম আইন অমান্য আন্দোলনে, তিনি গ্রেপ্তার হলে এগিয়ে আসছেন শ্রীমতী দুর্গাবাই। প্রত্যেকে কিন্তু এটা মনে রাখবে। তাকেও কিন্তু ভেলোরের সেন্ট্রাল জেলে গ্রেপ্তার করা হলো, কারাবন্দী রাখা হয়েছিল। এই সময় তিনি কি করলেন? মহিলাদের নুন বিক্রি উপদেশ দিলেন, সেখান থেকে অর্থ জোগাড় করে আইন অমান্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি আর কেউ নন, দুর্গাবাই। নেক্সট প্রশ্ন আসছে, পার্বতী দেবী কোথা থেকে আইন অমান্য নেতৃত্ব দিয়েছিল? ভালো প্রশ্ন একটি। পার্বতী দেবী নিচের কোন স্থান থেকে বা কোথা থেকে আইন অমান্য আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে লাহোর। ব্যাখ্যাটা শুনে দরকার আছে। 1930 সালে আইন অমান্য যখন ছড়িয়ে পড়ছে, তখন লাহোরে বা পাঞ্জাব জুড়ে আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন ওই মহিলার নাম পার্বতী দেবী। পাঞ্জাবে, পশ্চিম পাঞ্জাবে যে লাহোর অবস্থান এখন, সেখানে শুরু হয়েছিল। এবং তার আন্দোলনে, তার পদযাত্রায় 5000 নারী যোগদান করেছিল, যারা প্রভাব ফেরি, মিটিং এবং ক্রিকেটিং দৈনন্দিন জীবন অংশ হিসেবে তারা চালিয়ে নিয়ে গেছিল। এই পার্বতী দেবীর ইতিহাসটা একটু বলে নেওয়া দরকার। পাঞ্জাব কেশরী লালা রাজপত রায়ের কন্যা ছিলেন পার্বতী দেবী। ভালো একটা প্রশ্ন, ইন্টারভিউ প্রশ্ন পেতে পারেন আপনি। তাই লালা রাজপত রায়ের কন্যা পার্বতী দেবীর নেতৃত্বে কি হলো? আইন অমান্য আন্দোলন পাঞ্জাবে লাহোরে ছিল। এবং জওহরলাল নেহরু তাকে স্যালুট জানিয়ে বললেন, পাঞ্জাবে সাগর না থাকায় আপনি রাভি নদীর তীরে লবণ আইন ভঙ্গ করুন, আমরা রয়েছি। তাই রাভি নদীর তীরে আন্দোলন করুন আপনারা, পাঞ্জাবে যেহেতু সাগর নেই। কে পুঁতে দিচ্ছেন? লালা রাজপত রায়ের কন্যাকে? সেই জওহরলাল নেহরু, ভারতরত্ন জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন আসছে, মৃদুলা সারাভাই এবং সরলা দেবী সারাভাই নিচের কোন আন্দোলনে যুক্ত ছিলেন? অপশন দেখো, কারেক্ট দিচ্ছে আইন অমান্য আন্দোলন, মৃদুলা সারাভাই এবং সরলা দেবী সারাভাই। ভালো করে, তাহলে মৃদুলা সারাভাই, সরলা দেবী সারাভাই আইন অমান্য যুক্ত ছিলেন। 1915 সালে গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছেন, তখন গুজরাটে সবরমতী নদীতে আশ্রম গড়ে তোলা হয়েছিল। সেই সবরমতী আশ্রমে যে সমস্ত নারীদের গান্ধীজি প্রশিক্ষণ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আর কেউ নন, কে?
আমাদের কস্তুরীবাই গান্ধী, সরলা দেবী সরভাই, মৃদুলা সারা ভাই, মোর এক ভাইটা। তাহলে সত্যাগ্রহীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সে প্রশিক্ষণে যে সমস্ত নারীরা যোগদান করেছিলেন, সরলা দেবী সারা ভাই, মৃদুলা সারা ভাইয়ের নাম না বললেই নয়, সর্বোপরি গান্ধীজির জীবন সঙ্গিনী কস্তুরীবাইও কিন্তু সেখানে সামিল হয়েছিলেন। হাজার হাজার ছাত্রী, মনে রাখবে, শিক্ষিকা, গৃহবধূরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে আইন অমান্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল। 1931 সালের 31শে জানুয়ারি, 1931 এর 31শে জানুয়ারি কি করলেন, গঙ্গাবেইন বৈদ্য 1200 মহিলাদের নিয়ে বসবাসের উদ্দেশ্যে, সরি, বর্ষাদের উদ্দেশ্যে একটি পদযাত্রা বের করেছিল। তাই বর্ষাদ সত্যাগ্রহ কিন্তু গুজরাটে খুব জনপ্রিয়। সেখানে এই বর্ষাদ সত্যাগ্রহে যে নারী এগিয়ে এসেছিল তার নাম গঙ্গাবেইন বৈদ্য। গঙ্গাবেইন বৈদ্যের নেতৃত্বে বর্ষাদে পদযাত্রা বের করেছিল এবং তিনি আহত হয়েছিলেন এবং পতাকা আঁকড়ে নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিল। মাতঙ্গিনী হাজারা ক্ষেত্রে তমলুকে দেখেছিলাম, আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে বর্ষাদ সত্যাগ্রহে পতাকা নিয়ে গিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল সেই গঙ্গাবেইন বৈদ্য। এরা সবাই কিন্তু আইন অমান্যয় যুক্ত ছিল গুজরাটের সবরমতী আশ্রমে, মর এক ভাইটা। নেক্সট প্রশ্ন আসছি, উষা মেহতা এবং নাগিসি গাতলিওয়ালা, নাগিসি গাতলিওয়ালা এবং উষা মেহতা কোন আদর্শে যুক্ত ছিল? অপশন উত্তর পেয়ে গেছি আমরা, ভারত ছাড়ো আন্দোলন। উষা মেহতা আমরা জানি গোপনে বেতার কেন্দ্রতে বড় ভূমিকা নিয়েছিলেন এবং নাগিসি গাতলিওয়ালাও বড় ভূমিকা নিয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টে। কি ভূমিকা ছিল ব্যাখ্যা ভাষণের চেষ্টা করেছি। 1942 সালে, মর এক ভাইটা, 1942 সালে গান্ধী যখন বোম্বাইয়ের ভারত ছাড়ো ডাক দিচ্ছে, ডুয়ারডাই স্লোগান দিয়েছিল, তখন উষা মেহতা 2000 সালে মারা গেছে, মনে রাখবে। 1920 সালে সুভাষচন্দ্র বসুর সঙ্গে কাজ করেছিলেন উষা মেহতা, তিনি কি করলেন, বোম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট হয়েছিলেন। 1998 সালে এই মহিলা পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হয়েছিলেন। সেই ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন মাটির নিচে অভ্যন্তরীণভাবে গোপনে বেতার কেন্দ্র চালানোর ব্যবস্থা করেছিল উষা মেহতা। শেষ পর্যন্ত তিনি এবং তার সঙ্গীরা ধরা পড়ে যায়, মর এক ভাইটা, তারা কারাদণ্ডে দণ্ডিত হয় পুনের ইয়েরওয়াড়া জেল, যাকে আমরা জারবেদা জেল বলি। সেখানে কি হলেন, গ্রেপ্তার হলেন উষা মেহতার মতো মানুষ। যাই হোক, সর্বভারতীয় আন্দোলনে উষা মেহতার পাশাপাশি এই ছাত্রনেত্রী নাগিসি গাতলিওয়ালা নেতৃত্ব দিয়েছিলেন এবং কমলা বড়ুয়া নামে এক তরুণী 500 জনের নেতৃত্বে এক মিছিল বের করেছিল ভারত ছাড়ো সময়। তাই উষা মেহতা এবং নাগিসি গাতলিওয়ালা এবং কমলা বড়ুয়া প্রত্যেকটা মানুষ কিন্তু যুক্ত হয়েছিল ভারত ছাড়ো সময়, মনে রাখবে। একটি প্রশ্ন নিয়েছি, শহীদ সংঘ কোথায় গড়ে উঠেছিল? মর এক ভাইটা, পুরো বাংলাতে গড়ে উঠেছিল এবং জায়গার নাম বলে দিয়েছি আমি, ময়মনসিংহ। তাহলে শহীদ সংঘ কোথায় গড়ে উঠল? ময়মনসিংহ। অপশনে ঢাকা, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহ। 1905-এ বঙ্গভঙ্গের সমকালে সরলা দেবী চৌধুরীর নেতৃত্বের ব্রাঞ্চ কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। নামটা আমি দেখার চেষ্টা করেছি, দেখবে সরলা দেবী চৌধুরানী। তাহলে 1905-এ ময়মনসিংহ গড়ে উঠল শহীদ সংহিত। এই শহীদ সংহিত পরবর্তীকা দেখেছি আচার সমিতি, ব্রতী সমিতি গড়ে উঠছে। পরেশ লাহিড়ী একটা বড় ভূমিকা নিয়েছিল এই সময় এবং পাঞ্জাবের বহু জায়গায় নারীদের জন্য আর্য সমাজের ব্রাঞ্চ বা শাখা খোলার উদ্যোগ নিয়েছিলেন সরলা দেবী চৌধুরানী। শহীদ সংঘ ব্যাপক পরিমাণে কাজ করেছিল পূর্ববঙ্গের ময়মনসিংহতে এবং এই সময়কালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা করছে নাটাল সত্যাগ্রহ, স্বদেশী বয়কট আন্দোলনকে তিনি ইন্সপিরেশন হিসেবে গ্রহণ করেছিল। তাই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করলাম, প্রত্যেকে মনে রাখবে। মাদাম কামা বা ম্যাডাম কামা, ম্যাডাম কে আর কামা, নিচের কোন বিবৃতিটি ভুল তার সম্পর্কে? মাদাম কামা সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? এক, তিনি সাবারকারের সাথে যুক্ত ছিলেন, অবশ্যই ঠিক, বিনয়ক দামোদর সাবারকারের সঙ্গে। 1908 সালে লন্ডনে যে ইন্ডিয়া হাউসের বক্তব্য রেখে বিপ্লবীদের তিনি উজ্জীবিত করেছিলেন, এটাও ঠিক, একদম কারেক্ট। গ বলছে কি না, 1908-এ লন্ডন ইন্ডিয়া হাউসে বক্তব্য রেখেছিলেন। আরেকটা হচ্ছে, ভারতের বাইরে প্রথম তীরঞ্জিত পতাকোত্তন করেছিল, আমরা সবাই জানি, জার্মানি স্টুটগার্ড শহরে 1907-এ পতাকা তুলেছে। তিনটেই কারেক্ট, তাহলে তিনটেই কারেক্ট হয়, কোন বিবৃতিটি ভুল বলেছি, সবই তো কারেক্ট, তাহলে উপরে কোনটি নয় উত্তর হবে, উত্তর নিয়ে নিলাম কোনটি নয়। মাদাম কামা সম্পর্কে ভালো করে তথ্য মনে রাখবে। তাহলে তিনি ইন্ডিয়া হাউসে বক্তব্য রেখে বিপ্লবীদের ইন্সপিরেশন দিয়েছিলেন, সাবারকারের সঙ্গে তার প্রগাঢ় যোগাযোগ ছিল এবং জার্মানি স্টুটগার্ড শহরে প্রথম কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বৈঠকে তীরঞ্জিত পতাকা উত্তোলন করেছেন ভারতের বাইরে এই মানুষটি। সবকটাই কারেক্ট, তাই কোনটি ভুল চেয়েছি মানে কোনটি নয় উত্তর হবে, ব্যাখ্যা দিয়ে দিয়েছি সবাই জানো। এবং সাবারকারের সঙ্গে তিনি অভিনব ভারতে যুক্ত ছিলেন, মর এক ভাইটা। আমরা জানি 1899 সালে মিত্র মেলা গঠিত হয়, মিত্র মেলার নাম পরিবর্তন করে 1904 রাখছি আমরা অভিনব ভারত। সেই অভিনব ভারতের সঙ্গে যুক্ত ছিলেন বিনয়ক দামোদর সাবারকার। এবং 1898 সালে ব্রিটিশ সরকার যে প্রেস অ্যাক্ট চালু করেছিল লর্ড দ্বিতীয় এলগিনির আমলে, সেই প্রেস অ্যাক্টের বিরোধিতা করেছিল সাবারকারের সঙ্গে একেবারে যুক্ত হয়ে
ওই মাদাম কামা মোর এক ভাইটা বিপ্লবীদের বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে কার্যকলাপ, তখন অর্থ দিয়ে সাহায্য করেছিল আর কেউ নন, সেই মাদাম কামা মোর এক ভাইটা। তো নেক্সট প্রশ্ন আসি, অসহযোগ আন্দোলনে কোন মহিলা যোগ দেননি? অসহযোগ আন্দোলনে কোন মহিলা যুক্ত হননি বা যোগ দেননি? অপশনেতে উর্মিলা দেবী, বিতে বাসন্তী দেবী। তাহলে উর্মিলা দেবী ননদ ছিলেন এবং বাসন্তী দেবী মনে রাখবে, বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং কোটি নয়, চিত্তরঞ্জন স্ত্রী ছিলেন বাসন্তী দেবী, তার ননদ হচ্ছে উর্মিলা দেবী, মানে বোন ছিলেন। তো গান্ধী পরিবারের হাত ধরে অসহযোগ আন্দোলন যখন ছড়িয়ে গেল, সবাই তো যোগ দিয়েছিল, তাই উত্তর নিলাম কোটি নয়। ওই বিজয়লক্ষ্মী পণ্ডিত জওহরলাল নেহরুর দিদি ছিলেন, জওহরলাল বোন হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের বোন হচ্ছে উর্মিলা দেবী, বাসন্তী দেবী চিত্তরঞ্জন স্ত্রী। তাহলে বাসন্তী দেবী পরিবার এবং উর্মিলা দেবী চিত্তরঞ্জন একটা পরিবার ছিল, নেহরু পরিবার থেকে বিজয়লক্ষ্মী পণ্ডিত, সবাই তো যোগ দিয়েছিল, দেননি বলেছি, উত্তর হয়ে গেল কোনোটি নয়। যাক, অসহযোগ আন্দোলন চলাকালীন রাস্তাতে 1921 সালের 1:30-7 ডিসেম্বর, একটু মার্ক করে নেবে সবাই, 1921-7 ডিসেম্বর রাস্তায় খদ্দর ফেরি করার জন্য বাসন্তী দেবী উর্মিলা দেবী, যিনি নারী সত্যাগ্রহ কমিটি গঠন করেছিল, যিনি নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিল, এই উর্মিলাদি বড় একটা ভূমিকা ছিল। মনে রাখবে অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে আইনামান্য ঠিক প্রেক্ষাপটে দেখছি আমরা, নারী করমন্দির এবং নারী সত্যাগ্রহ কমিটি গ্রহণ করছে এই উর্মিলা দেবী, এরা রাস্তায় খদ্দের ফেরি করার জন্য সমস্ত নারীদের ঐক্যবদ্ধ করেছিল, ইন্সপিরেশন দিয়েছিল। সুনীতি দেবী গ্রেপ্তার হয়েছিল এই আন্দোলন চলাকালীন, এই আন্দোলন বলতে নন কোঅপারেটিভ মুভমেন্ট চলাকালীন, মর এক ভাইটা। এবং বাসন্তী দেবী কে ছিলেন? চিত্তরঞ্জন স্ত্রী, তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন, মর এক ভাইটা। এই সময় এলাহাবাদে রাজেশ্বরী নেহরু, নেহরু পরিবারের আরেক কন্যা রাজেশ্বরী নেহরু কুমারী সভা, ভালো একটি প্রশ্ন, কর্ণাটক সেটে দিয়েছিল, কুমারী সভাকে গঠন করেছিল রাজেশ্বরী নেহরু। আবার নারী কর্ম মন্দির একাধিক পরীক্ষায় প্রশ্ন, এবং নারী আন্দোলন যেহেতু দশম শ্রেণীতে চর্চিত একটা টপিক, তাই স্কুল সার্ভিস কমিশনের মাদ্রাসা কমিশনে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন, নেট সেটের পরীক্ষায় নারী আন্দোলন একটা ভীষণ বড় টপিক, তাই ভালো করে তোমরা কিন্তু দেখবে, এগুলো ভীষণ উপকার পাবে। হেমপ্রভা মজুমদার অনেক পুলিশ অত্যাচার সহ্য করে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন। শিক্ষকতা ত্যাগ করে মর এক ভাইটা, ভালো করে কি করলাম, হেমপ্রভা মজুমদার পুলিশের বাধা বিপত্তি এগিয়ে গিয়ে তিনি জেলের বাইরে আন্দোলন করেছিলেন, তাই জেলের বাইরে একমাত্র পুরুষ বলে তাকে চিহ্ন করে চিত্তরঞ্জন দাস। তার কর্মদক্ষতা, সাহস, অধ্যাবসায় জেদ, তিনি নারী হলেও তার পুরুষের মতো সাহসিকতা ছিল, তাই চিত্তরঞ্জন দাস হেমপ্রভা মজুমদারকে বলছে জেলের বাইরে একমাত্র পুরুষ, কোন মহিলাকে বলছেন, হেমপ্রভা মজুমদার। তিনি সিংহলে বড় প্রফেশনে ছিলেন, শিক্ষকতার লাইনে ছিলেন, শিক্ষকতা ত্যাগ করে অসহযোগ আন্দোলন চলাকালীন কি করলেন, জ্যোতির্ময়ী গাঙ্গুলির মতো মানুষ অসহযোগে নেমে গেলেন। তার জেলের বাইরে পুরুষ হল হেমপ্রভা মজুমদার, সিংহলে বর্তমান শ্রীলঙ্কাতে শিক্ষকতা ত্যাগ করে কি করলেন, জ্যোতির্ময়ী গাঙ্গুলির মতো মানুষ অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল। আমরা দেখেছিলাম অসহযোগ আন্দোলন চলাকালীন সেই বিদ্যাসাগর কলেজে বাংলা বিভাগে চাকরি ছেড়ে দিয়েছিলেন সেই শিশির কুমার ভাদুরী, যিনি বিলেতের মাটিতে গিয়ে লন্ডনে গিয়ে বাংলা ভাষায় নাটক মঞ্চস্থ করে এসেছিলেন, তাই শিশির কুমার ভাদুরীকে বলি আমরা নাট্য আচার্য, যিনি বিদ্যাসাগর কলেজে বাংলা বিভাগে চাকরি ছেড়েছিলেন। তেমনি সিংহলে শ্রীলঙ্কাতে শিক্ষকতার চাকরি, টিচারের লাইনের চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন, তিনি কেউ নন, জ্যোতির্ময়ী গাঙ্গুলী। দশম প্রশ্ন, কস্তুরীবাই গান্ধী ও উর্মিলা দেবী কোন আন্দোলনে যুক্ত ছিলেন? আর অপশন আমরা দেখতেই পাচ্ছি, অসহযোগ আন্দোলন, কস্তুরীবাই গান্ধী গান্ধী স্ত্রী এবং উর্মিলা দেবী যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনে। গান্ধী যে সর্বভারতীয় আন্দোলন চলেছিল অসহযোগ আন্দোলনে, সেই আন্দোলনে কস্তুরীবাই গান্ধী গুজরাটের প্রাদেশিক সভার সভাপতিত্ব করেছিলেন, যেমন বা বাংলায় দেখালাম আমরা বাসন্তী দেবী হয়েছিলেন, তেমনি গুজরাটে প্রাদেশিক সভায় সভাপতিত্ব করেছিলেন কে, নামটা ভালো করে মনে রাখবে, কস্তুরীবাই গান্ধী। এবং চরকায় সুতো কাটা খাদি বস্ত্র ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছিল কস্তুরীবাই গান্ধী সমগ্র ভারতবর্ষের নারীদের। এই সময় বাসন্তী দেবী তার ননদ উর্মিলা দেবী স্বরাজের মন্ত্রকে চারিদিকে নিঃশব্দে ছড়িয়ে দিয়েছিল, প্রত্যেকে এটা মনে রাখার চেষ্টা করবে। এবারে আসছি, বয়কট ও পিকেটিং শাখা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? অসহযোগ আন্দোলন চলাকালীন বয়কট এবং পিকেটিং এর শাখা সারা ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। 1920 সালে অসহযোগ আন্দোলন যখন চলছে, সারা ভারতবর্ষে পিকেটিং বোর্ড পুরো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং চারিদিকে বয়কট পিকেটিং শাখাগুলো, স্বদেশী প্রচার শাখা, খাদি ব্যবহারের কথা একের পর এক কিন্তু উল্লেখ করা হচ্ছে। তাহলে পিকেটিং শাখাগুলোকে, স্বদেশী প্রচার শাখা, খাদি ব্যবহারের জন্য আন্দোলন একের পর এক ছড়িয়ে দিচ্ছে বয়কট পিকেটিং শাখা, কারা, অসহযোগ আন্দোলনে যুক্ত নারীরা, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, জ্যোতির্ময়ী দেবী, এদের কিন্তু ভূমিকা কোন অংশ অস্বীকার করতে আমরা পারবো না।
আমরা আসছি নেক্সট প্রশ্ন, কি করলেন এবং খুরশিদ বেহেল এই মানুষটা কিন্তু মনে রাখবে প্রভাত ফেরি শাখাতে যুক্ত হয়েছিল, আমি এটা আগে দিয়ে গেছি দেখবে, এই খুরশিদ বেহেল কোন আন্দোলনের সাথে যুক্ত হতে চেয়েও কিন্তু যুক্ত হননি, তিনি আন্দোলন করবেন এগিয়ে যেতে চাইছেন তাকে বাধা দিয়েছিল গান্ধীজি, সেই খুরশিদ বেহেন বাধা পেল আইন অমান্য আন্দোলনে। কংগ্রেসের প্রবীণতম নেতা দাদাভাই নৌরোজির নাতনি ছিলেন খুরশিদ বেহেন, আবারও বলবো দাদাভাই নৌরোজির নাতনি ছিলেন খুরশিদ বেহেন, তাকে গান্ধী যোগ দিতে দেননি, গান্ধীকে চিঠি দিল আমি আইন অমান্য আন্দোলনে যোগদান করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু খুরশিদ বেহেনকে সে অনুমোদন দেয়নি গান্ধীজি। ১৯৩০ সালে ১২ মার্চ যে ডান্ডি অভিযান চলেছিল সে অভিযানে যুক্ত হতে ছিল খুরশিদ বেহেন, কিন্তু তিনি যুক্ত হতে দেননি, মনে রাখবে এটা। যদিও পরবর্তীকালে সরোজিনী নাইডুর মতো মহিলা যোগদান করেছিলেন, তো এই সময় গান্ধীজিকে তিনি অনুরোধ করছেন যে অন্তত পাঁচজন মহিলাকে তার সাথে যুক্ত করতে দেওয়া হোক, গান্ধীজি বললেন নারীরা এই আন্দোলনে যুক্ত হতে পারবেন না, গান্ধীজি এই মনোভাবের বিরোধিতা করলেন আমাদের একের পর এক নারী ব্রিগেড, মনে রাখবে এটা। এবং খুরশিদবিহীন খুব ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি মহিলাদের নিয়ে কি করলেন, তিনি মহিলাদের গ্রহণ করলেন ভারতীয় অ্যাসোসিয়েশন। খুরশিদবিহীন গান্ধীজির কাছে আবেদন করলো পাঁচজন মহিলাকে তার পদযাত্রা নেওয়া হোক, ডান্ডি মার্চে শোভাযাত্রা নেওয়া হোক, নীরব তীর্থযাত্রা কুইট পিলগ্রিমসে নেওয়া হোক, কিন্তু নাইনি, তখন প্রতিবাদ করে ভারতীয় অ্যাসোসিয়েশন গঠন করলো নারীরা যারা আন্দোলন অহিংসা পথে যাবে ঠিকই, কিন্তু নারীদের বিরুদ্ধে যে আন্দোলন সেটা কিন্তু করা যাবে না, তাই লিঙ্গ বৈষম্য দূরীকরণ করতে হবে, শুধু পুরুষরাই করবে কেন, লিঙ্গ বৈষম্যকে দূরীকরণ করার উদ্দেশ্যে এই খুরশিদ বেহেনের নেতৃত্বে গঠিত হলো ভারতীয় অ্যাসোসিয়েশন। যাই হোক, এইভাবে নারীরা জাগ্রত হলো ধীরে ধীরে আমরা দেখলাম। পরবর্তীকালে মৃদুলা সারাভাইয়ের মতো নারী গুজরাট বিদ্যাপীঠের এক ছাত্রী অধ্যক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাপিয়ে পড়েছিল, গুজরাট বিদ্যাপীঠের অধ্যক্ষা বললেন আপনি যোগদান করবেন না, নারীদের অধিকার নেই আন্দোলনে যোগদান করলে, করলে ব্রিটিশ সরকার স্টেপ নিতে পারে, তাকে উপেক্ষা করে মৃদুলা সারাভাই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, মনে রাখবে এটা। এইভাবে গান্ধীজির নারী আন্দোলনে একের পর এক এগিয়ে গেল নারীরা। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো একটু লাইক করে দিও, বাই।